নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার, হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার সলভ করেছে 2022 সালের। আজকে আমি ভূগোলের পেজ নম্বর এসি 76, 77 এবং 78 নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তো দেখো তারপরে আমি এমসি গ্রুপ সলভ করবো। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে? ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, কাস্ট অঞ্চলে ভূগর্ভে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। অ্যাকুইফার কি অথবা মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু ও আদিশিলার প্রভাব আলোচনা করো। মৃত্তিকা পরিলক্ষ বলতে কী বোঝো? প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি আলোচনা করছি, তারপরে আমি বড় প্রশ্ন আলোচনা করার পরে আমি তোমাদের এমসি কিউব নিয়ে আলোচনা করব। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের পার্থক্য লেখো, মৌসুমি জলবায়ু বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো দেখো অথবা দিয়ে কোশ্চেন কী বলেছে, উদাহরণসহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদের সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, আলোকপ্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বরের কোশ্চেন কী বলছে, ভারতীয় জীবিকা সত্তা ভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন? শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও। 2 নম্বরের কোশ্চেন কী বলছে, ভারতের ছোট নাগপুর মালভূমি অঞ্চলে লোহেস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। ওর সঙ্গে কী বলেছে, ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন? 3 নম্বরের কোশ্চেন কী বলেছে, কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও, এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জনঘনত্ব কাকে বলে, পরিব্রাজন কী? অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, আদমশুমারি অনুসারে পৌর বসতির সংজ্ঞা দাও, জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। তো দেখো এবার আমি এমসি কিউব নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, বিভাগ খতে রোমানে পর্যায়ন, ঠিক আছে, পর্যায়নের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন। অ্যান্সার হবে এর অ্যান্সার গিলবার্ট। পরের কোশ্চেন কী বলেছে, রোমান টুতে যে বহির্জাত প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার আরোহণ। রোমান থ্রি কোশ্চেন কী বলেছে, পৃথিবীর গভীরতম কাস্ট গুহাটি হলো? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গুফ্রে বারজারা। পরের কোশ্চেন কী বলেছে, রোমান ফোরের কোশ্চেন, মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াটি হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার এলুভিয়েশন, এবং ইলুভিয়েশনও হতে পারে, ঠিক আছে দুটোই হবে। রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, মৃত্তিকার একটি ভৌত ধর্ম হলো? অ্যান্সার হবে বি এর অ্যান্সার মৃত্তিকার গঠন। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, ঘূর্ণপাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার চক্ষু। পরের কোশ্চেন কী বলেছে, রোমান সেভেনের কোশ্চেন, জেড বায়ুর আবিষ্কর্তা হলেন? এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জি টেও আর্থা। রোমান এইটের কোশ্চেন কী বলেছে, উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জের মিলনের স্থলকে বলে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সীমান্ত। পরের কোশ্চেন কী বলেছে, 9 নম্বরের কোশ্চেন, যে জলবায়ু অঞ্চলে জৈব বৈচিত্র্য সর্বাধিক তা হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। বুঝতে পারছে প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, 10 নম্বরের কোশ্চেন, বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? অ্যান্সার হবে মায়ার্স, ঠিক আছে মায়ার্স, ময়াকার অন্তস্থ আকার হ্রদ অন্তস্থ মায়ার্স। পরের কোশ্চেন কী বলেছে, 11 নম্বরের কোশ্চেন, স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলসেচের সুবিধা নাই এমন স্থানে যে কৃষি পদ্ধতি অনুসৃত হয় তা হলো? অ্যান্সার হবে বি এর অ্যান্সার শুষ্ক কৃষি। পরের কোশ্চেন কী আছে, 12 নম্বরের কোশ্চেন, শস্যাবর্তন যে কৃষিকাজের অঙ্গ তা হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার মিশ্র কৃষি। 13 নম্বরের কোশ্চেন কী বলেছে, যে কৃষিতে পরিবেশের দূষণ এবং গুণমানের অবনমনের সম্ভাবনা থাকে তা হলো? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার স্থানান্তর কৃষি। 14 নম্বরের কোশ্চেন কী বলছে, চীনের ধানের আধার বলা হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার হুনান প্রদেশকে। 15 নম্বরের কোশ্চেন কী বলছে, উদ্যান কৃষিতে শাক সবজি চাষকে বলে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার ওলোরিকালচার। 16 নম্বরের কোশ্চেন কী বলেছে, শ্রীলঙ্কার যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হলো? অ্যান্সার হবে সি এর অ্যান্সার নারকেল। 17 নম্বরের কোশ্চেন কী বলেছে, শিকড় আলগা শিল্প বলা হয়? ডি এর অ্যান্সার হবে কার্পাল বয়ন শিল্প। 18 নম্বরের কোশ্চেন কী বলেছে, ভারতের ডেট্রয়েট বলা হয় যে শহরকে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার চেন্নাই। 19 নম্বরের কোশ্চেন কী বলেছে, ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্পটি হলো? অ্যান্সার হবে জামনগর, ঠিক আছে এখানে জয়নগর লেখা আছে, এটা হবে কী হবে জামনগর হবে। 20 নম্বরের কোশ্চেন কী বলেছে, 2011 সালের জনগণনা অনুসারে প্রতি বর্গ কিমিতে ভারতের জনবসতি হলো? এর অ্যান্সার হবে 382 জন, বি এর অ্যান্সার। 21 নম্বরের কোশ্চেন কী বলেছে, ভারতের প্রধান প্রশাসনিক শহর বলা হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার নিউ দিল্লি। এবং এই যে এসএ কিউবগুলো আছে, এই এসএ কিউবগুলো তোমাদের অন্য কোনো একদিন সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটাই আমার একান্ত অনুরোধ।